লিসেনারদের জন্য খুবই দারুণ একটি খবর রয়েছে, সেটা হচ্ছে যে আমরা আজকে গল্প শুনব। আমরা আজকে পুরো মানে 11টা থেকে এখন থেকেই একেবারে কুয়াশা শেষ হয় যে পর্যন্ত, সে পর্যন্ত শুধু একজনকে নিয়ে মেতে থাকবো, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। শুরুতে রয়েছে সত্যজিৎ রায়ের ছোট গল্প নরেশ সাহেবের বাংলো, যেটা পড়ে শোনাবে সেতু। আর আমাদের কুয়াশার মেইন যে গল্প আজকে সেটা হচ্ছে ফেলুদা। অনেকদিন পর অনেকের রিকোয়েস্টের কারণে আজকে আমরা শুনবো ফেলুদার কাহিনী। তো শুরুতে এখন রয়েছে নরেশ সাহেবের বাংলো, সত্যজিৎ রায়ের লেখা, যেটা পড়ে শোনাবে সেতু। তারিণী খুড়োকে ঘিরে আমরা পাঁচ বন্ধু বসেছি। বর্ষার দিন, সন্ধ্যে হব হব, খুড়োর চা খাওয়া হয়ে গেছে, এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্প শুরু করবেন। খুড়ো এলে সন্ধ্যেতেই আসেন। আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুড়োর জীবনেরই ঘটনা, কিন্তু সেই ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। খুড়ো বললেন, আমি যে সবসময় চাকরির ধান্দায় দেশ বিদেশে ঘুরেছি তা কিন্তু নয়, মাঝে মাঝে রোজগারের উপর বিতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার সেই ছেলেবেলা থেকে। সেইভাবে একবার গিয়ে পড়েছিলাম ছোটনাগপুর, ও অঞ্চলটা আমার তখনও দেখা হয়নি, আর ওখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা, সেই গল্পই আজ তাদের বলবো। বিশেষ খুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল, কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয়, তাতে কিছু এসে যায় না, কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব উঁচুতে স্থান দেইনি। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। হাজারিবাগে কাউকে চিনি না, আর সেটা আরো ভালো লাগছে, কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন পেঁচাল পাড়তে একদমই ভালো লাগে না। চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যে যেখানে বাঙালি নেই, বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি। যার সঙ্গে প্রথমে আলাপ হলো তার নাম অর্ধেন্দু বসু, ইনি ইতিহাসের লোক, পাবনার একটা জমিদার বংশ, হালদার বংশ, সেটা নিয়েই পড়াশোনা করছেন, ইচ্ছেও আছে বই লেখার। এই বংশ নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এ বংশে মেলে। আমি এই ভদ্রলোককে জিজ্ঞেস করলুম যে এই পরিবার সম্বন্ধে লিখতে আপনার হাজারিবাগ আসতে হলো কেন। ভদ্রলোক বললেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই পরিবারের একজন নাকি হাজারিবাগে একটা বাড়ি করেন, সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে সেটা এখনো বুঝতে পারেনি। এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার।
এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এ সম্বন্ধে অনেক কিছু জানতে বাকি। এর পরে সব যেন কেমন ব্ল্যাঙ্ক। তা আমি জিজ্ঞেস করলুম যে এই হাজারিবাগের বাড়িটা আপনি দেখেছেন? অর্ধেন্দ্র বাবু বললেন, দেখেছি, কিন্তু সেখানে এক রহস্য। ওই বাড়িটাকে এখনকার সকলে উল্লেখ করে নরিশ সাহেবের বাংলো, অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি, কিন্তু মহেশ হালদারের পরে বংশটার যে কি হলো সে খবর আমি পাইনি। সম্ভবত মহেশবাবু নরিশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে। কলকাতায় তাদের কোনো বংশধর নেই? আমি জিজ্ঞেস করলাম। অর্ধেন্দ্রবাবু বললেন, মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান। তাই তার যদি আর ছেলে পেলে না থাকে তাহলে হয়তো হালদার বংশ মহলেই শেষ হয়ে গেছে। প্রশাখা আর কোথাও আছে কিনা জানা নেই। আমি শুধু ওই শাখাতে ইন্টারেস্টেড। এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোন লোকের সন্ধান পাননি হাজারিবাগে? এখানে অবশ্যই ভদ্রলোক আছেন, আজন্ম এখানেই বাস। তার বয়স কত? 90 হবে। নাম কালীকিঙ্কর গড়ুচে। একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। তা চলুন না, আজই বিকেলে যাই। কালীকিঙ্কর বাবুকে সবাই চেনে, তাই তার বাড়িটা বার করতে অসুবিধে হলো না। গিয়ে শুনি যে ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন, বুঝে দেখো কিরকম স্বাস্থ্য। 90 বছরে বিকেলে হাঁটা চাই। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না, তা আপনাদের কোনো প্রয়োজন আছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন, বললেন অর্ধেন্দ্র বাবু। আমি পূর্বপুরুষদের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাদের একজন 19 শতাব্দীর মাঝামাঝি হাজারিবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িকে এখানকার লোকেরা নরিশ সাহেবের বাংলো বলে। ও তাই বলুন, ওসব হালদার ফালদার জানি না, তারা এখানে এসে থাকতে পারেন। আমার বয়স যখন 7 কি 8 বছর বয়স, তখন আমি নরিশ সাহেবকে দেখেছি ঘোড়ায় চড়ে বেড়াতে। আমায় দেখে মাথা হেট করে গুড আফটারনুন বলতেন, তবে তার শেষটা জানেন তো। আমরা দুজনেই মাথা নেড়ে বললাম যে জানি না। ভদ্রলোক আত্মহত্যা করেন? বললেন কালীকিঙ্কর বাবু। কারণ জানা যায়নি, লোকে বলে বাড়িটা নাকি হানাবাড়ি। সাহেবের ভূত দেখা যায় এখন। আমি অবশ্য দেখি টেখিনি, খুব জবরদস্ত সাহেব ছিলেন নরিশ সাহেব। তার বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন? বাড়ি তো এই কাছে।
কালী কিঙ্কর বাবু আমাদের রাস্তা বাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লুম। রাস্তা পেরিয়ে এসে অর্ধেন্দু বাবুকে বললুম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি? ভদ্রলোক বললেন, দেখেছি বইকি, কিন্তু লোকে ঠিক বলছে কিনা একবার যাচাই করে নিলাম আর কি। এই নিজে বলবেন সে তো আর ভুল বলবেন না। আমারও যে সেই বাড়িটা দেখার কৌতূহল হচ্ছে। আসুন না, দেখে দিচ্ছে। মাথায় টালি বসানো ঢালু ছাতওয়ালা বাড়ি, বাংলোই বলা চলে, যেমন হাজারিবাগে আরো দেখা যায়। টালির অধিকাংশ অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁক হয়ে গেছে। চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা চার পাঁচ বিঘে জমির উপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে, শেষ কবে ছিল তাও কেউ বলতে পারবে না। আমি অর্ধেন্দ্রবাবুকে বললাম, তা আপনার হালদার বংশের কথা জানি না মোচাই, কিন্তু এই নরিশ সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। আর সত্যি বলতে কি, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায় তাহলে তো ইনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন, তাই নয় কি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। কথাটা অবশ্য খুব জোরের সঙ্গে বললেন না অর্ধেন্দ্রবাবু। বুঝলাম তিনি সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের ব্যাপারে খুব উৎসাহ বোধ করছেন না। আমি না হয় ভূতকে তো আখ্যা করি না, কিন্তু সবাই তো সেরকম নয় নাকি? দুটো দিন পেরিয়ে গেল, তিন দিনের দিন আমি অর্ধেন্দ্রবাবুকে বললুম, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে মশাই? আসুন একটা কিছু করা যাক, না হয় বাংলোটা একটা রাত কাটিয়ে আসি। অর্ধেন্দ্রবাবু একটু চুপ থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে শশী ডাক্তারের বাড়ি, কাল আমি গিয়েছিলাম। অবশ্য তারা বললেন যে নরিশ সাহেবের বাংলোকে হারাবাড়ি বলা হলেও এখন পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ পাননি। তবে ওই আড্ডাতেই উৎপল বাবু বলে এক নীলগোছের ভদ্রলোক ছিলেন, তিনি নাকি খুব ভালো বুঝিয়ে। অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলার কথা বের হয়, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তাও চলে। অন্ধকার ঘরে তেপায় টেবিলের উপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়, কিঞ্চিৎ সময় সাপেক্ষ। আমি বললুম, দেখুন কি রকম যোগাযোগ, এই মিডিয়াম পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয় মশাই। আপনি এই উৎপল বাবুকে বলুন আমরা কাল রাত্রেই বসছি। তেপায় টেবিল জোগাড় করতে পারবেন? আমার হোটেলের ঘরেই একটা আছে। তাহলে তো কথাই নেই, আসুন লেগে পড়া যাক। অর্ধেন্দ্রবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপল বাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে তাই আর ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যান সেটে আমাদের তিনজনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে বেরিয়ে এসে উৎপল বাবুকে প্রস্তাবটা দেওয়া হল। ভদ্রলোক এক কথায় রাজি, বললেন,
বললেন যে নরি সাহেবের বাংলোয় প্ল্যান সেটে করার ওর অনেকদিনের শখ, কিন্তু এতদিন কাউকে সঙ্গী পাননি বলে হয়ে ওঠেনি। তাহলে পরশু বুধবার বসা যাক, কি বলেন? বললেন উৎপল বাবু। পরশু অমাবস্যা, সেই কারণে কাজটা হবার সম্ভাবনা রয়েছে। কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করতে ভদ্রলোক বললেন, তিনটে চেয়ার, একটা তেপায় টেবিল আর একটা মোমবাতি, ব্যাস। মোমবাতিটা কাজে লাগবে কাজ শেষ হবার পর। আমি আর অর্ধেন্দ্র বাবু দিন থাকতে দুটো সাইকেল রিক্সা করে চেয়ার টেবিল পাঠিয়ে দিয়েছিলাম বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু ঘুরে দেখে নিলুম, বহুকাল কেউ থাকে না, তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোঁছ করি একটু ভদ্রস্থ করে নিলুম। এটাই বোধ হয় ছিল বৈঠকখানা। আর বাড়িটা ভাড়া দেবার জন্য একটি লোককে জোগাড় করেছিলুম, সে প্রথমে সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল, তারপর হাতে একটা 10 টাকার নোট গুজে দিতেই চুপ পড়ে গেল। রাত 10টার একটু আগেই আমরা তিনজন বাড়িটার সামনে জমায়েত হলাম। কথা হলো ভূত হেলে প্রশ্ন করবে না অর্ধেন্দু বাবু। আর উত্তর তো উৎপল বাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতেই বেরোবে। অবশ্যই যদি সব ঠিক মতো হয়। অর্থেন্দ্র বাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক দিয়ে সুবিধা আছে। উৎপল বাবুকে দেখলাম সঙ্গে করে একটা কৌটু এনেছেন, জিজ্ঞেস করতে বললেন, ওতে কর্পূর আছে, প্ল্যানচেটের ব্যাপারে খুবই সাহায্য করে বিষয়টা। মোমবাতির আলোয় সব তোরজোর হলো। তিনজনে তেপায় টেবিলের তিন দিকে বসে টেবিলের উপর হাত উপুর করে রাখলো। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শোষ শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পর বোধ হয় বাতাস থেমে যাওয়ায় আর কোন শব্দই পেলাম না। অমাবস্যার রাত, তার উপর আকাশে মেঘ, রাস্তায় আলোও নেই যে জানালাতে ঢুকবে, তাই ঘরের ভেতর দুর্বেদ্ধ অন্ধকার। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, হঠাৎ অনুভব করলাম টেবিলটা যেন মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো। আমি জানি যে এ ধরনের প্ল্যানচেটে সেটা ভূত নামারই লক্ষণ। আমরা টেবিলের উপর থেকে হাত ছাড়াচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি যে হাত আর অনর নেই, টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে নামছে। শব্দটা উৎপল বাবুর গলা থেকে বেরুল। আগে থেকে অর্ধেন্দ্র বাবুকে বলা ছিল, উনি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, ইজ এনি অন্যায় হিয়ার? উৎপল বাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবী গলায় উত্তর এলো, ইয়েস। Who is it?
My name is Naresh. বাকি কথাও ইংরেজিতে হলো এবং নরিশ সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চোস্ত ইংরেজি। আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অরবিন্দবাবু বললেন, এই বাংলো কি তোমার বাসস্থান ছিল? ইয়েস। তুমি কি করতে হাজারিবাগে? আমার অবরের খনি ছিল। শহরে কি আরো সাহেব ছিল? ইয়েস, অভ্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সেই ক্লাবের সভ্য ছিলাম। এই বাড়িতে কি তোমার আগে হালদার বলে একজন ছিলেন? হ্যাঁ ছিলেন। তিনি কি এই বাড়ি তোমাকে দিয়ে যান? হ্যাঁ। তারপর কোথায় যান তুমি? কলকাতায়, সেখানেই তার মৃত্যু। তুমি কি আত্মহত্যা করেছিলে? উত্তর আসতে একটু সময় লাগলো। হ্যাঁ। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে। কিন্তু কেন? আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। বুঝেছি, কিন্তু কেন এমন ভাব হলো তোমার? আজ এই পর্যন্তই থাক, বড় ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম যে উৎপল বাবুর আসলেই ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপল বাবুর মাথা হেঁট হয়ে বুকের উপর নিয়ে পড়েছে। কাঁধ ধরে ঝাঁকুনি দিতেই তার জ্ঞান আবার ফিরে এলো। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন, কেমন হলো? খুব ভালো হয়েছে। বললেন অরবিন্দবাবু, বোঝাই যাচ্ছে মহাই সালদার এখনকার পাট উঁচিয়ে দিয়ে বাংলোটাকে নরিশকে বিক্রি করে দিয়ে কলকাতা চলে যান, আর সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হলো যে হালদার বংশের ওখানে শেষ। অনেক ধন্যবাদ আপনাকে উৎপলবাবু। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে যেটা আমাকে ভাবিয়ে তুলল। নরিশ সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হচ্ছে না। আমার এখন হালদারের চেয়ে নরিশের উপরে ঝোঁকটা বেশি। অবশ্য উৎপলবাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবে দিয়েছেন। রাত্রে অনেকক্ষণ ভাবলাম ব্যাপারটা নিয়ে। তারপর সকালে উঠে অরবিন্দবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আর একবার প্ল্যান সেট করতে চাই এবং এবার প্রশ্নগুলি করব আমি। অরবিন্দবাবু বললেন, আমার আপত্তি নেই, তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর কি নতুন তথ্য জানার আশা করছেন তা আমি ঠিক বুঝতে পারছি না। আমি বললাম, সত্যি বলতে কি আমি নরিশ সম্বন্ধে আরো কিছু জানতে চাই। লোকটিকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হলো আমার। উৎপলবাবু আমার প্রস্তাবে রাজি হলেন। আমরা আবার 10টার সময় সাহেবের বাংলোতে জমায়েত হলুম। আমি উৎপলবাবুকে ঠাট্টা করে বললুম যে আজ তো অমাবস্যা নয়, প্ল্যানচার ঠিক মতো হবে তো নাকি? উৎপলবাবু বললেন, মনে হয় তো হবে, ভদ্রলোকের আত্মা বেশ সহজেই ধরা দেয়, বুঝতে পারছেন? অরবিন্দবাবু বললেন, আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় তখন মেরু দণ্ডটা কেমন যেন শিরশির করে। আমরা 10:15 মধ্যে তৈরি হলাম। 15 মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপলবাবুর গলা থেকে আ শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিশের কণ্ঠস্বরে উত্তর এলো, ইয়েস। আর ইউ মিস্টার নরিশ? ইয়েস।
মিস্টার নরেশ, তোমাকে বিরক্ত দুবার করেছি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলেনি তাই আবার তোমাকে ডাকলুম। কি প্রশ্ন? তোমার জীবনের উপর এতটা বিতৃষ্ণা কেন এলো? কেন আত্মহত্যা করলে? একটুক্ষণ কোনো কথা নেই, তারপর ইংরেজিতে উত্তর এলো। আমাকে প্রচন্ড ভাবে অপমান করা হয়েছিল। কে করেছিল অপমান? মেজর টমসন। ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে অনেক কথা বলতে হয়। বলুন, আমরা শুনতে এসেছি। আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হল? তাতে তিনি বুঝে ফেলেছিলেন যে আমি সাহেব নই। আপনি সাহেব নন? না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ নীল, আর গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রিদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারুর বোঝার সাধ্য ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরিশ নাম নিয়ে ক্লাবে ঢুকে পড়েছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম, তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাফিয়ে মেরে বার করে দেয়। আসলে তুমি কি ছিলে? আমি ছিলাম বাঙালি। আমার নাম ছিল নরেশ, নরেশ থেকে নরিশ। আমি যেন হঠাৎ চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললুম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে? আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খনির ভার আমার উপর দিয়ে কলকাতায় চলে যান, সেখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করি। আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। আজ তাহলে আমি আসি, কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আমারও অনেক হালকা লাগছে। একদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছি, আর সাহেব সে যে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না, আর অর্থেন্দ্রবাবুর হালদার বংশের ইতিহাস শেষ পর্ব শেষ হল। তবে এটা বুঝতে পারলাম যে উৎপল বাবুকে না পেলে মিস্টার নরিশের রহস্য রহস্যই থেকে যেত। তখন শুনছিলাম সত্যজিৎ রায় লেখা গল্প নরিশ সাহেবের বাংলো, যেটা পড়ে শোনালো সেতু। শুরু হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত সময়ের, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী যখন আমরা সম্প্রচার করব সেটা হচ্ছে এখন। আর আজকের কুয়াশার মূল কাহিনী হচ্ছে সব পাঠকের সব বয়সের প্রিয় চরিত্র, প্রিয় গোয়েন্দা কাহিনী ফেলুদার গল্প। আর লিখেছেন সত্যজিৎ রায়। আর আজকে আমরা যে কাহিনী শুনব ফেলুদা, সেটা হচ্ছে গোরস্থানের সাবধান। রহস্য রোমাঞ্চে উপন্যাসিক লালমোহন গাঙ্গুলির লেখা গল্প থেকে বম্বের ফিল্ম পরিচালক পুলক ঘোষালের তৈরি ছবি কলকাতার প্যারাডাইজ সিনেমার জুবিলি করার ঠিক 3 দিন পর বিকেলবেলা উৎকট সারেগামা হর্ন বাজিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মার্ক টু অ্যাম্বাসেডর গাড়ি ফেলুদাদের বাড়ির সামনে এসে দাঁড়াল। ফেলুদারা জানত যে লালমোহন বাবু একটা গাড়ি কেনার তাস করছে, কিন্তু ঘটনাটা যে এত চট করে ঘটে যাবে এটা ভাবেনি। অবশ্যই শুধু যে গাড়ি কেনা হয়েছে তা নয়, তার সঙ্গে একটি ড্রাইভারও রাখা হয়েছে।
কারণ লালমোহন বাবু গাড়ি চালাতে জানেন না, এমনকি শেখার ইচ্ছেটাও নেই। সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে দিতে লালমোহন বাবু একটা ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নেমে ধুতির কোচায় পা আটকে খানিকটা বেসামাল হলেও তার মুখ থেকে হাসিটা গেল না। ফেলুদা কিন্তু গম্ভীর। তিনজনে ঘরে এসে বসার পর সে মুখ খুলল। আপনার ওই বিটকেল হর্নটা পাল্টিয়ে সাধারণ সভ্য হর্ন না লাগানো পর্যন্ত রজনী সেন রোডে ও গাড়ির প্রবেশ নিষেধ। আমি জানতুম ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। যখন ডিমনস্ট্রেট করলে না, তখন লোভ সামলাতে পারলুম না। জাপানি জানেন তো, কান ফাটানি হাড় জ্বালানি। আপনার উপর হিন্দি ফিল্মের প্রভাব এতটা ঝটিতে পড়বে সেটা ভাবতে পারিনি। আর রংটাও ইকুয়ালি পীড়াদায়ক, মাদ্রাজি ফিল্ম মার্কা। দোহাই মিস্টার মিত্তির, হর্ন আমি কালই চেঞ্জ করছি, কিন্তু রংটা রাখতে দিন। এই গ্রিনটা বড় সুদিন, ওটা এখন বাদ দিন। আগে চলুন একটিবার চক্কর মেরে আসি। আপনাকে আর তপেশবাবুকে না চড়ানো অবধি আমার ঠিক ওই স্যাটিসফ্যাকশন হচ্ছে না। বলুন কোথায় যাবেন? তপশেকে একবার চার্ণকের সমাধিটা দেখিয়ে আনবো ভাবছিলাম। চার্ণক? চক চার্ণক? না, তবে চার্ণক আরো আছে নাকি? আরো নিশ্চয়ই আছে, তবে কলকাতার প্রতিষ্ঠাতা চার্ণক একজন। তাই তো, মানে? মানে তার নাম জব নয় যোগ। জব হলো কাজ, চাকরি, আর যোগ হলো নাম। যে ভুলটা পাঁচজনে করে সে ভুলটা আপনি করবেন কেন? এখানে বলে রাখা ভালো, ফেলুদার লেটেস্ট নেশা হল পুরনো কলকাতা। গত তিন মাসে এই নিয়ে যে কত বইও পড়েছে, ম্যাপ দেখেছে, ছবি দেখেছে, তার ইয়াত্তা নেই। আর এর বেশিরভাগটাই হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুটো দুপুর কাটিয়ে। ফেলুদা বলে দিল্লি আগ্রার তুলনায় কলকাতা খোকা শহর হলেও এটাকে উড়িয়ে দেয়া মোটেও ঠিক নয়। এখানে তাজমহল নেই, কুতুব মিনার নেই, যোধপুর জয়সলমীরের মতো কেল্লা নেই, বিশ্বনাথের গলি নেই, এসবই ঠিক। কিন্তু ফেলুদার ভাষায় একটা সাহেব মশা মাছি সাপ ব্যাং বন বাদারে ভরা মাঠের এক প্রান্তে গঙ্গার ধারে বসে ভাবল সেখানে সে কুঠির পত্তন করবে। আর দেখতে দেখতে বন বাদার সাফ হয়ে গিয়ে সেখানে দালান উঠল, রাস্তা হল, রাস্তার ধারে লাইন করে গ্যাসের বাতি বসল, সেই রাস্তায় ঘোড়া ছুটল, পালকি ছুটল, আর একশো বছর যেতে না যেতেই গড়ে উঠল এমন একটা শহর যার নাম হয়ে গেল সিটি অফ প্যালেসেজ, বিবিডিবাগ, যার নাম ছিল ডালহৌসি স্কোয়ার। সেই বিবিডিবাগে দুশো বছরের পুরনো সেন্ট জনস চার্চের কম্পাউন্ডে কলকাতার প্রথম ইটের বাড়ি যোগ চার্ণকের সমাধি দেখে লালমোহন বাবু যদিও বললেন থ্রিলিং, তবু তপশির মনে হল সেটা আকাশে মেঘের ঘন ঘটা আর সেই সঙ্গে একটা গুরু গম্ভীর গর্জনের জন্য। সমাধির গায়ে একটা মার্বেল ফলকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভদ্রলোক বললেন, এ তো দেখছি যৌবনামশাই। জোবস? ব্যাপার কি বলুন তো? জোবস হলো যোবের ল্যাটিন সংস্করণ, পুরো লেখাটা ল্যাটিনে। এটা বুঝতে পারছেন না? ল্যাটিন ফ্যাটিন জানি না মশাই, ইংরেজি নয় সেটা বুঝতে পারছি। নামের উপর ডি ও এম, এটা লেখা কেন? DOM হচ্ছে ডমিনাস ওমনিয়ম ম্যাজিস্টার, অর্থাৎ ঈশ্বর সকলের কর্তা। আর তার নিচে যে কথাগুলো রয়েছে তার একটার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি। মর্মর, মর্মশোধ জানেন তো? সেই মর্মর আর এই মর্মর একই জিনিস, মানে মার্বল। আর আরো মজা হচ্ছে এই যে মর্মর কথাটি সংস্কৃত নয়, ফরাসি, অথচ সৌধ হলো সংস্কৃত। এইভাবে সংস্কৃত ফরাসি সংস্কৃত আরবি আমরা দিব্যি জোড়া লাগিয়ে চালিয়ে দিই। যেমন ফেলুদার লেকচার শেষ হল না, কারণ কথা নিয়ে বার্তা নেই, উঠল এমন এক ধুলোর ঝড়। ওরা পড়ে কি মরে করে লালমোহন বাবু সবুজ অ্যাম্বাসেডরে গিয়েছিল। ড্রাইভার হরিপদ বাবু গাড়ি ছুটিয়ে দিলেন এসপ্ল্যানেডের দিকে। ধুলোর জন্য শহীদ মিনারটা দেখা যাচ্ছে না।
হাওয়ার তেজ কত তাও বোঝা যাচ্ছে না, কারণ জানালার কাঁচ তুলে দেয়া হয়েছে। পার্ক স্ট্রিটের কাছাকাছি গিয়ে দেখা গেল ট্রাম বন্ধ, কারণ একটা দেবদারু গাছ ভেঙে লাইনের উপরে পড়েছে। ফেলুদার খুব ইচ্ছে ছিল পার্ক স্ট্রিটের গোরস্থানটা দেখে যাবে, কিন্তু সেটা আর হলো না এই ঝড়ের জন্য। যদি ওরা যেত তবে হয়তো একটা ঘটনা চোখের সামনে দেখতে পেত, যেটার বিষয়ে পরদিন সকালে কাগজে বেরিয়েছে। চব্বিশে জুনের এই প্রলয়ঙ্কর ঝড়ে সাউথ পার্ক স্ট্রিটের গোরস্থানে একটা গাছ ভেঙে পড়ে নরেন্দ্রনাথ বিশ্বাস নামে প্রৌঢ় ভদ্রলোক গুরুতরভাবে জখম হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য তিনি সন্ধ্যাবেলা এই আদিকালের গোরস্থানে কি করছিলেন সে খবর কাগজে লিখিনি। পরদিন সকাল আর দুপুরের অর্ধেকটা বাদলার উপর দিয়ে গেল। ফেলুদা কোত্থেকে জানি একটা 1932 সালের ক্যালকাটা অ্যান্ড হাওড়ার ম্যাপ জোগাড় করেছে, সেটাকে মাটিতে বিছানোর জন্য টেবিল চেয়ারের সব ঠেলে দেয়ালের গায়ে লাগিয়ে দিয়ে মেঝের মাঝখানে 6 ফুট বাই 6 ফুট জায়গা করতে হলো। ম্যাপের উপর হামা গুড়ি দিয়ে ফেলুদার টপসে কলকাতার রাস্তাঘাট দেখছে, আর ঠিক এমন সময় জটায়ু এলেন। তাকে নিয়ে চা খেয়ে তিনজন বেরিয়ে পড়ল। গোরস্থানে যখন পৌঁছল তখন জটায়ুকে দেখে বোঝা গেল তার স্বাভাবিক ফুর্তির ভাবটা যেন একটু কম। ফেলুদা তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিতেই তিনি বললেন, একবার এক সাহেবকে কবর দিতে দেখেছিলাম 31-এ রাঁচিতে। কাঠের বাছুটা গর্তে নামিয়ে যখন তার উপর ওই যে চাবড়া চাবড়া মাটি ফেলে না, কি এক বিভৎস শব্দ বসায়। সে শব্দ এখানে শোনার কোনো সম্ভাবনা নেই। এই গোরস্থানে গত 1600 বছর কোনো মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হয়নি। তবে হ্যাঁ, সমাধির গায়ে মার্বেলের ফলকগুলো দেখছেন? এরকম দারোয়ানহীন গোরস্থান থেকে এই ইটালিয়ান মার্বেল ফলকগুলো খুলে নিয়ে বাজারে বিক্রি করলে বেশ দুপয়সা আসে। জি বাবু। কাল এখানে একজন বাঙালি বাবু জখম হয়েছে, মাথায় কাজ করে। হ্যাঁ বাবু। সে জায়গাটা দেখা যায়? উদার হ্যাঁ বাবু। ওরা তিনজন ঘাস গজিয়ে যাওয়া বাঁধানো রাস্তাটা দিয়ে এগিয়ে গেল। দুদিকে সমাধির সারি, তার এক একটা 12-14 হাত উঁচু। ডানে কিছু দূরে একটা সমাধি প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। প্রত্যেকটা সমাধির গায়ে সাদা বা কালো মার্বেলের ফলকে মৃত ব্যক্তির নাম, জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ, আর সেই সঙ্গে আরো কিছু লেখা। কয়েকটা ফলকে অল্প কথার জীবনী পর্যন্ত লেখা আছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে একই নামের বেশ কয়েকটা সমাধি রয়েছে। বোঝাই যাচ্ছে সবাই একই পরিবারের লোক। রাস্তার শেষ মাথায় পৌঁছে বোঝা গেল গোরস্থানটা কত বড়। পার্ক স্ট্রিটের ট্রাফিকের শব্দ এখানে ক্ষীণ হয়ে এসেছে। ফেলুদা পরে বলেছিল, এখানে নাকি 2000-এর বেশি সমাধি আছে। লালমোহন বাবু লোয়ার সার্কুলার রোডের দিকটায় গোরস্থানের গায়ে লাগে একটা ফ্ল্যাট বাড়ি দেখিয়ে বললেন, ওকে লাখ টাকা দিলেও নাকি উনি ওখানে থাকবেন না। গাছ যেটা ভেঙেছে বলে কাগজে বেরিয়েছে সেটা আসলে শাখা প্রশাখা সমেত একটা প্রকাণ্ড আম গাছের ডাল, সেটা পড়েছে সমাধির বেশ খানিকটা ধ্বংস করে। এছাড়া আরো অনেক ডালপালা চারদিকে ছড়িয়ে আছে। যে সমাধিটার উপর ডালটা পড়েছে সেটা অন্যগুলোর তুলনায় বেটে, লালমোহন বাবুর কাঁধ পর্যন্ত আসবে বড় জোর। বোঝা যায় এমনিতেও সেটার অবস্থা বেশ কাহিল ছিল। যেদিকে ডালের ঘা লাগেনি সেদিকটা ফাটল ধরে চৌচির হয়ে গেছে, পলেস্তরা খসে ইট বেরিয়ে আছে, ঘা লাগার দরুন শ্বেত পাথরের ফলকটাও ভেঙেছে, তার খানিকটা সমাধির গায়ে এখন লেগে আছে, বাকিটা 8-10টা টুকরো হয়ে ঘাসের উপর পড়ে আছে। বৃষ্টি হয়ে চারদিকটা এমনিতে জল কাদায় ভরা, কিন্তু এখানে যেন কাদাটা অন্য জায়গার চেয়ে একটু বেশি। আশ্চর্য, গড কথাটা কিন্তু এখনো সমাধির গায়ে লেগে আছে। শুধু গড নয়, তার নিচে সারের অংশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? Yes, 1, 8, 5, তারপর ভাঙা। বোঝাই যাচ্ছে এই গড হলো ঈশ্বর সকলের কর্তার গড। তাই কি? আপনি অন্য সমাধিগুলো বিশেষ মন দিয়ে দেখেননি দেখছি। দেখুন না ওই পাশেটার দিকে, লক্ষ্য করুন, নামের নিচেই আসছে সাল ও তারিখ, বেশিরভাগ ফলকেই তাই। আর
গড কথাটা অন্য কোনো ফলকে দেখলেন কি? এই পদটুকু আসার মধ্যে আমি নিজেই অন্তত 30টা ফলকের লেখা দেখেছি, কিন্তু কোনোটাতেই গড দেখিনি। তার মানে বলছেন গড হলো মৃত ব্যক্তির নাম? গড কারোর নাম হয় বলে আমার মনে হয়, যদিও ঈশ্বর বা ভগবান নামটা হিন্দুদের মধ্যে আছে। লক্ষ্য করুন, গড এর জি এর বাঁ দিকে ইঞ্চিখানেক ফাঁক দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে ও গায়ে গায়ে অন্য কোনো অক্ষর ছিল না। কিন্তু ডি এর ডান দিকটায় কোনো ফাঁক আছে কিনা বোঝাই যাচ্ছে না, কারণ সে জায়গায় পাথরটা ভেঙে পড়ে গেছে। আমার ধারণা এটা যার কবর তার পদবীর প্রথম তিনটি অক্ষর হল জি ও ডি, যেমন গডফ্রি বা গডার্ড। সে তো পাথরের টুকরোগুলো জড়ো করে পাশাপাশি। ব্যাপারটা কি, এখানে গর্ত এলো কোথেকে? কেমন যেন খটকা লাগছিল, ভাঙলো আম গাছ, সঙ্গে জাম কাঁঠাল কি করছে তাই ভাবছিলাম। কি একটু বাড়াবাড়ি মশাই। তোপসে খুব সাবধানে ডালপালাগুলো সরাতো। ফেলুদা গর্ত বাঁচিয়ে জায়গাটা পরিষ্কার করতেই বেশ বোঝা গেল কবরের পাশটায় হাতখানে গভীর খালের মতো রয়েছে। সেটা আগে ছিল না সম্প্রতি কেউ খুঁড়ে করেছে সেটা ফেলুদা বুঝে থাকলেও আমি বুঝলাম না। ফেলুদা এবার মার্বেলের টুকরোগুলোয় মন দিল। দুজন মিলে 11টা টুকরো জড়ো করে মিনিট দশেক ঘাসের উপর জিগসো পাজেল খেলে সেগুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিলাম। তার ফলে যে জিনিসটা দাঁড়ালো, সেক্রেট অব দ্য মেমোরি অফ থমাস ডট 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 উইন ওবিটি 24th April 8AET180... গডউইন, থমাস গডউইনের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে। ওবিটি হল ওবিটিস অর্থাৎ মৃত্যু, আর এইটি হল স্ট্যাটাস অর্থাৎ বয়স। এখন কথা হচ্ছে, ওমশাই 36 টাকায় প্রভুক্সের তিনজনের ডিনার হবে কি? মানি ব্যাগ কোথায় পেলেন ওটা? দিন তো লালমোহন বাবুর বাঁ হাতে একটা কালো রঙের মানি ব্যাগ, আর ডান হাতে 3টে 10, 1টা 5 আর 1টা 2 টাকার নোট। টাকা এবং ব্যাগ দুটোর অবস্থাই বেশ শোচনীয়। এছাড়াও ব্যাগ থেকে 4 রকমের জিনিস বের হলো। 1 নম্বর, 1 বছর ভিজিটিং কার্ড, যাতে ইংরেজিতে লেখা NM বিশ্বাস, ঠিকানা টেলিফোন নেই। 2 নম্বরটা হলো 2টো খবরের কাগজের কাটিং, একটাতে সাউথ পার্ক স্ট্রিটে গোরস্থান প্রথম যখন খুললো তার খবর, আর আরেকটাতে আজকাল যাকে শহীদ মিনার বলা হয় সে অক্টারলনি মনুমেন্টস তৈরি হবার খবর। আর 3 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক কোম্পানির একটা 12.50 টাকার ক্যাশ মেমো। আর 4 হলো 1 টুকরো সাদা কাগজ, যাতে ডট পেনে ইংরেজিতে কয়েকটা লাইন লেখা। লেখার মাথা মুন্ডু কিছুই বোঝা গেল না, যদিও ভিক্টোরিয়া নামটা পড়া যাচ্ছিল। অক্টারলনি মনুমেন্ট নিয়ে যে একটা লেখা দেখলুম সেদিন কাগজে, আর চট্টুর মনে পড়ছে লেখকের পদবী ছিল বিশ্বাস। হ্যাঁ বিশ্বাস, কারেক্ট। কোন কাগজ? হয় লেখনী না হয় বিচিত্রপত্র, ঠিক মনে পড়ছে না, আমি বাড়ি গিয়ে চেক করব। জটায়ুর স্মরণশক্তি তেমন নির্ভরযোগ্য নয় বলেই আর কিছু না বলে ফেলুদা মানিব্যাগটা পকেটে পুরে নিল। এরপর মিনিট 5 ধরে কবরের আশপাশটা ভালো করে দেখে আরো 2টো জিনিস পেয়ে সেগুলো পকেটে পড়ল। সে 2টো হচ্ছে একটা ব্রাউন রঙের কোটের বোতাম আর 1টা নেতিয়ে যাওয়া রেসের বই। চল দারোয়ানের সাথে একবার কথা বলে বেরিয়ে পড়ি। আবার মেঘ করল।
ব্যাগটা কি ফেরত দেবেন? অবশ্যই, কোন হাসপাতালে আছে খোঁজ খবর নিয়ে কাল একবার যাব। আর সে লোক যদি মরে গিয়ে থাকে? সেই অনুমান করে তো আর প্রপার্টি আত্মসাত করা যায় না, সেটা নীতি বিরুদ্ধ। আর 37 টাকায় ব্লু ফক্সে তিনজনের চা স্যান্ডউইচের বেশি কিছু হবে না, সুতরাং আপনি ডিনারের আশা ত্যাগ করতে পারেন। খানিক দূর যেতেই একটা গম্বুজওয়ালা সমাধির সামনে ঘাসে পড়ে থাকা একটা পুরনো ইটের উপর একটা শিকি খাওয়া জ্বলন্ত সিগারেট থেকে সরু ফিতের মতো ধোয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। ফেলুদা এগিয়ে গিয়ে 2 ইঞ্চি লম্বা সিগারেটটা তুলে নিয়ে মন্তব্য করল, গোল্ড ফ্লেক। বাড়ি চলুন, একবার খুঁজে দেখব লোকটা আছে কিনা। সে যদি থাকতো তাহলে সিগারেট হাতে নিয়েই থাকত, কিংবা হাত থেকে ফেলে পা দিয়ে মারিয়ে নিয়ে দিত। আধখা অবস্থায় এভাবে ফেলে যেত না। সে লোক পালিয়েছে, এবং বেশ ব্যস্তভাবেই পালিয়েছে। দারোয়ান ঘরে ছিল না। মিনিট তিনেক অপেক্ষা করার পর সে পশ্চিম দিকের একটা ঝোপের পেছন থেকে বেরিয়ে হেলতে দুলতে এগিয়ে আসলো। তাকে জিজ্ঞেস করাতে সে বলল, যার উপর গাছ পড়েছিল তাকে জখম অবস্থায় সেই প্রথম দেখেছে। দারোয়ান ভদ্রলোকের মুখ চিনত, কারণ উনি নাকি সম্প্রতি আরো কয়েকবার এসেছেন গোরস্থানে, আর একটু আগে সে কাউকে আসতেও দেখেনি। সে গেটের কাছে ছিল না, পানি খেতে গিয়েছিল। ফেলুদাদেরও মনে হচ্ছিল এই গোরস্থানের চেয়ে ভালো লুকোচুরির জায়গা বোধ হয় সারা কলকাতায়ও আর একটিও নেই। দারোয়ানের হাতে 2 টাকার নোট গুঁজে দিয়ে ওরা বেরিয়ে এলো। এই বকশিসের ফল অবশ্য পরে বেশ ভালোভাবে পেয়েছিল ওরা। তারপর ফেলুদারা গেল সিধু জ্যাঠার বাড়িতে। সিধু জ্যাঠা, তাকে তপসি বলে বিশ্বকোষ, আর ফেলুদা বলে শ্রুতিধর। দুটোই ঠিক, একবার যা পড়েন একবার যা শোনেন মনে ধরলে ভোলেন না। তিনি যে তক্তপোষের উপর বসে থাকেন সেখান থেকে এক স্নান খাওয়া ছাড়া ওঠা নেই। সামনে একটা ডেস্ক, তার উপর বই, ম্যাগাজিন, খবরের কাগজ। লেখেন না, চিঠিও না, ধোপার হিসেবও না, কিচ্ছু না, খালি পড়েন। টেলিফোন নেই, ফেলুদার সাথে যোগাযোগ করবার দরকার হলে চাকর জনার্দনকে দিয়ে বলে লোক পাঠান। 10 মিনিটে সে খবর পৌঁছে যায়। বিয়েও করেননি, বউয়ের বদলে বউ নিয়ে ঘর করে। ফেলুদাকে মাঝে মাঝে ওর কাছে আসতেই হয়, যেমন আজকে। আর পুরনো কলকাতা সম্বন্ধে ফেলুদার উৎসাহের জন্য সিধু জ্যাঠাই খানিকটা দায়ী। তবে সিধু জ্যাঠা শুধু কলকাতা না, সারা বিশ্বের ইতিহাস জানে। টমাস গডউইন, নামটা চেনা ঠিকছে? গডউইন, টমাস গডউইন। গডউইন কথাটা ফস করে বললে প্রথমে শেলির শ্বশুরের কথাই মনে হয়, কিন্তু ভারতবর্ষে এসেছে এমন একটা গডউইনও ছিল বটে। কোন বছর মারা গেছে বললে? 1858। আর জন্ম? 1788। তাহলে এই গডউইন হতে পারে বটে, 48 বোধ হয়, কিংবা 49। ক্যালকাটা রিভিউতে একটা লেখা বেরিয়েছিল, টমাসের মেয়ে, নাম শার্লি, না না শার্লট, শার্লট গডউইন। তার বাপ সম্বন্ধে লিখেছিল। ওরে বাস, সে তো এক তাজ্জব কাহিনী হয়ে ফেলু। অবশ্যই শেষ জীবনের কথা লেখেনি শার্লট। সাদাত আলীর কথা জানো তো? জানি। সেই সাদাত আলী তখন লখনৌয়ের নবাব। সেই সময় লখনৌয়ের অলিতে গলিতে সাহেব, কেউ কেউ ছিল শুধু টাকার লোভ। নবাবের ন্যাক নজরে পড়ে 2 পয়সা যদি কামাতে পারে, এই দলের মধ্যে পড়ে টমাস গডউইন, ইংল্যান্ডের ছোকরা। সে দেশে নবাবীর গল্প শুনে হাজির হল লখনৌতে। সুপুরুষ চেহারা, কথাবার্তা ভালো, রেসিডেন্ট সাহেবের মন ভিজিয়ে তার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে হাজির হল নবাবের দরবারে।
সাদাত জিজ্ঞেস করলেন, তোমার গণপনা কি? তমাস শুনে এসেছে নবাব বিলিতি খানা পছন্দ করে, ছোকরার রান্নার হাত ছিল ভালো, বললে আমি ভালো শেফ, তোমাকে রেঁধে খাওয়াতে চাই। নবাব বললে খাও। ব্যাস গডউইন এমন রাগলে যে সাদাত তখনই তাকে বাবরচিখানায় বহাল করে দিল। তারপর থেকে সাদাত যেখানেই যায় সেখানেই মুসলমান বাবরচির পাশে পাশে যায় থমাস গডউইন। আর নতুন কোন ডিশ পছন্দ হলেই আসে বকশিশ, নবাবী বকশিশ, জানো তো, হাত ঝাড়লেই পর্বত। বুঝে দেখো গডউইনের পকেট কিভাবে ফুলে ফেপে উঠল। আর তাই যদি না হবে তো সে বাবরচিখানায় পড়ে থাকবে কেন? পরে বেরিয়ে এলো নবাবের আওতা থেকে, চলে এলো আমাদের এই কলকাতায়, এসেই বিয়ে করলে জেন ম্যাডক বলে এক ম্যাম সাহেব, কোম্পানির ফৌজের এক ক্যাপ্টেনের মেয়ে। আর তিন মাসের মধ্যে এক রেস্টুরেন্ট খুললে খাস চৌরঙ্গিতে। তারপর যা হয় আর কি, সুদিন তো আর কারোর চিরটা কাল থাকে না। গডউইনের ছিল জোয়ার নেশা, লখনৌতে থাকতে মুরগির লড়াই আর তিতিরের লড়াইয়ের বাজি ফেলে যেমন কামিয়েছে তেমনি খুইয়েছে। কলকাতায় এসে সে রোগ আবার মাথা চাড়ে দিয়ে উঠল। এর বেশি কিছু আর তার মেয়ে লেখেনি। যদ্দূর মনে হয় টমাস গডউইন মারা যাওয়ার কয়েক মাস পরেই এই লেখাটা বেরোয়। সেক্ষেত্রে তার নিজের মেয়ের পক্ষে তার বাপের মন্দ দেখতে কি আর খুব ফলাও করে লেখা চলে? অন্তত সেই যুগে যেত না নিশ্চয়ই। যাই হোক, এশিয়াটিক সোসাইটিতে গিয়ে তুমি লেখাটা পড়ে দেখতে পারো, সেখানে ডিটেইলে পাবে। কিন্তু টমাস গডউইনের বিষয়ে হঠাৎ জিজ্ঞেস করছো কেন, কি ব্যাপার? সেটা বলছি, তার আগে আরেকটা জিনিস জানার আছে। নরেন্দ্র বিশ্বাস বলে কারো নাম শুনেছেন, যিনি পুরনো কলকাতা নিয়ে প্রবন্ধটা বন্ধ লেখেন? তা জানি না, কোনো অখ্যাত কাগজে লিখলে সে লেখা আমার চোখে পড়বে না। আজকাল আর ধরাবাঁধা কাগজের বাইরে কিছু পড়ি না। কিন্তু এই প্রশ্নই বা আসছে কেন? ফেলুদা সিধু জ্যাঠাকে সংক্ষেপে কালকের ঘটনাটা বলল। আচ্ছা সিধু জ্যাঠা, গাছ পড়ে যদি একটা লোক জখম হয়ে অজ্ঞান হয় তাহলে তার মানি ব্যাগটা 10 হাত দূরে ছিটকে পড়বে কেন? এখানে ঘটকা। কাল ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 90 মাইল। যদি বেরোয় যে ভদ্রলোকের মানি ব্যাগ তার শার্ট বা পাঞ্জাবির বুক পকেটে ছিল, তাহলে দৌড়ে পালাতে গিয়ে সে বেগ ছিটকে পড়া কিছুই আশ্চর্য নয়। আর দৌড়ানোর অবস্থাতেই তার মাথায় গাছ পড়ে থাকতে পারে, তাহলে আর রহস্য কোথায়? ভদ্রলোক পড়েছিলেন গডউইনের সমাধির পাশে। তাতে কি এসে গেল? সেই সমাধির পাশে খালের মতো গর্ত, মনে হয় কেউ খোঁড়ার কাজ শুরু করেছিল। বলো কি হে, গ্রেভ ডিগিং! এত ভারী গ্রেভ সংবাদ দিলে হে তুমি, এত অবিশ্বাস্য! 200 বছরের পুরনো লাশের কয়েকটা হাড়গোড় ছাড়া আর কি পাওয়া যাবে বলো তো? তার না আছে প্রত্নতাত্ত্বিক ভ্যালু, না আছে রিসেল ভ্যালু। ঘুরেছে সে ব্যাপারে তুমি শিওর? পুরোপুরি নয়, কারণ বৃষ্টির জন্য কোদালের ছোপ মুছে গেছে, কিন্তু তবু। না হে ফেলু, আমার মনে হচ্ছে তুমি বনু হাসের পিছনে ধাওয়া করছো। হাতে কোনো কেস্টিস নেই বুঝি, তাই কল্পনায় একটা রহস্য খাড়া করছো। গডউইনের বংশে যদি কেউ থাকতো তাহলে না হয় ওদের জিজ্ঞেস করে কিছু জানা যেত, কিন্তু সেও তো বোধ হয় নেই। টমাস গডউইনের 3 পুরুষ অবধি তাদের কেউ না কেউ এদেশে মারা গেছে, সে খবর আমি জানি। সে কি? আসলে আজই সকালে এখানে আসার আগে আমরা লোয়ার সার্কুলার রোডের গোরস্থানটা দেখে এসেছি। এটা পার্ক স্ট্রিট গোরস্থানের পরে তৈরি আর এখনো ব্যবহার হয়। সেখানে শার্লট গডউইনের সমাধি দেখেছি। 1886 সালে 67 বছর বয়সে তিনি মারা যান।
গডউইন পদবি দেখলে তার মানে বিয়ে করেননি। আহা, বড় সলিখিত আছে। শার্লটের পাশে তার বড় ভাই ডেভিডের সমাধি। মৃত্যু 1874। ইনি খিদিরপুরের খিড কোম্পানির হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ডেভিডের পাশে তার ছেলে লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড্রু গডউইন এবং তার স্ত্রী এমা গডউইন। অ্যান্ড্রু মারা যান 1882। অ্যান্ড্রু এমার পাশে তাদের ছেলে চার্লস, তিনি ডাক্তার ছিলেন। মৃত্যু 1920। শাবাশ, ধন্যি তোমার অনুসন্ধিৎসা আর ধন্যি তোমার অধ্যবসায়। এখন তোমার জানতে হবে বর্তমানে এদের কেউ জীবিত কি না এবং কলকাতায় আছেন কি। টেলিফোন ডিরেক্টরিতে গডউইন নাম পেলে? মাত্র একটি ফোন করেছিলাম, এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো খোঁজ করে, হয়তো থাকতে পারে। অবশ্যই তার হদিশ কি করে পাবে তা জানি না। আর কিছু না হোক, গ্রেভ ডিগিং এর ব্যাপারটা আমার কাছে ভুয়ো বলেই মনে হচ্ছে। অন্তত টমাস গডউইন এর মতো একটা কালারফুল চরিত্র সম্বন্ধে হয়তো আরো কিছু তথ্য জোগাড় করতে পারব। শুভ হোক, গুড লাক। কাল যে নরেন বিশ্বাসের ব্যাগ থেকে সাদা কাগজ বেরোলো, তাতে কি লেখা ছিল? যদি এর মানে বের করতে পারিস তাহলে বুঝব নোবেল প্রাইজ তোর হাতের মুঠোয়। এই নে। ফেলুদা আমার দিকে খাতাটা খুলে এগিয়ে দিল। খাতার রুল টানা পাতায় লেখা রয়েছে বি বাই এস 141 SNB ফর WG ভিক্টোরিয়া অ্যান্ড P.C. ব্র্যাকেটের মধ্যে 44 question রি ভিক্টোরিয়াস লেটার্স ট্রাই MNOUGAASJWN... ভদ্রলোক কুইন ভিক্টোরিয়া সম্পর্কে ইন্টারেস্টেড বলে মনে হচ্ছে, কিন্তু ভিক্টোরিয়া অ্যান্ড পিসিটা কি ঠিক বুঝতে পারছি না। পিসি মানে মনে হয় প্রিন্স কনসার্ট, তার মানে ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট। আর কিছুই তো বুঝতে পারছি না। কেন? পর মানে জন্য আর ট্রাই মানে চেষ্টা, বুঝলি না? কি বলেছিলুম মশাই, এই দেখুন বিচিত্র পত্র, আর এই দেখুন নরেন বিশ্বাসের লেখা, সঙ্গে একটা ছবিও আছে মনুমেন্টের, যদিও ছাপেনি ভালো। কিন্তু এও তো দেখছি নরেন্দ্রনাথ বলছে, নরেন্দ্র মোহন তো নয়, তাহলে কি অন্য লোক নাকি? আমার মনে হয় ওই ভিজিটিং কার্ডেই গন্ডগোল, বাজে প্রেসে ছাপানো, আর ভদ্রলোক হয়তো প্রুফও দেখেনি। কিন্তু ব্যাগের মধ্যে ওই কার্ডিং আর তারপরেই লেখা, ব্যাপারটা ঠিক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় কি? ভাষা মন্দ না, তবে নতুন কিছু নেই। এখন জানা দরকার এই লোকই কাজ পড়ে জখম হওয়া নরেন বিশ্বাস কিনা। ফেলুদার কথা শুনে মনে হচ্ছে সে নিজেও লেখাটার অর্থ বিশেষ বোঝেনি। সিধু জ্যাঠার কথাই হয়তো বা ঠিক, ফেলুদা হয়তো সত্যি যেখানে রহস্য নেই সেখানে রহস্য ঢোকাচ্ছে। কিন্তু কালকে সেই জ্বলন্ত সিগারেটটা, ওরা আছে জেনে কে পালালো গোরস্থান থেকে? আর বাতলা দিনে সন্ধে করে সে সেখানে গিয়েছিলই বা কেন? আগে থেকে ঠিক ছিল যে 4টার দিকে লালমোহনবাবু আসলে সবাই মিলে নরেন বিশ্বাসের ব্যাগ ফেরত দিতে যাবে, আর তার আগে যেতে হবে হসপিটালে। পার্ক হাসপাতালের ডক্টর শেখদারকে তোপসের বাবা বেশ ভালো করেই চেনেন, ওদের বাড়িতেও এসেছেন দু একবার, তাই ফেলুদার সঙ্গেও আলাপ। ফেলুদা কার্ড পাঠানোর 5 মিনিটের মধ্যেই ওদের ডাক পড়ল। কি ব্যাপার, কোন নতুন কেস টেস নাকি? আমি এখানে এসেছি এক পেশেন্টকে একটা জিনিস ফেরত দিতে। কোন পেশেন্ট? মিস্টার বিশ্বাস, নরেন বিশ্বাস। পরশু সে তো চলে গেছে, এই ঘন্টা দুয়েক আগে তার ভাই এসেছিল গাড়ি নিয়ে, নিয়ে গেছে। কিন্তু কাগজে যে লিখলো। কি লিখেছে? সিরিয়াস বলে লিখেছে তো, কাগজে ওরকম লেখে।
আস্ত একটা গাছ মাথায় পড়লে সে লোক কি আর বাঁচে? একটা ছোট্ট ডাল যাকে বলে প্রশাখা তাই পড়েছে। জখমের চেয়ে শক্তায় বেশি, ডান কবজিটাই চোট পেয়েছে, মাথায় কটা স্টিচ, আর ব্যাস এই তো। আপনি কি বলতে পারেন উনি পুরনো কলকাতা নিয়ে? ইয়েস, ইনি একটা লোক সন্ধ্যেবেলায় গোরস্থানে ঘোরাঘুরি করছে, স্বাভাবিক কৌতূহল হয়, জিজ্ঞেস করতেই বললেন পুরনো কলকাতা নিয়ে চর্চা করছেন। তা আমি বললাম ভালো লাইনই তো বেঁচেছেন মশায়, নতুন কলকাতাকে যতটা দূরে সরিয়ে রাখা যায় ততই ভালো। জখমটা কি স্বাভাবিক বলে মনে হলো? এই পথে আসুন, এতক্ষণে একটা গোয়েন্দা মার্কা প্রশ্ন হয়েছে। মানে উনি নিজেই বললেন যে গাছ পড়ে? আরে মশায়, গাছ যে পড়েছে তাতে তো কোনো ভুল নেই, আর উনি সেখানেই ছিলেন, সন্দেহ করার কোনো কারণ আছে কি? ইনি নিজে সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু বলেননি তো? মোটেই না, বললেন চোখের সামনে দেখলাম গাছটা ভাঙলো, আর ডালপালা কতটা ছড়িয়েছে সেটা তো আর আজ করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, ইয়াস, জ্ঞান হবার পরে উইল কথাটা দু তিনবার উচ্চারণ করেছিলেন, এতে যদি কোনো রহস্য থাকে তো জানি না, মনে তো হয় না, কারণ উইলের উল্লেখ ওই একবারই, আর করেননি। ভদ্রলোকের পুরো নামটা আপনার জানা আছে? কেন, কাগজেই তো বেরিয়েছিল, নরেন্দ্রনাথ বিশ্বাস। আরেকটা প্রশ্ন, বিরক্ত করছি কিছু মনে করবেন না, ওনার পোশাকটা মনে আছে? বিলক্ষণ, শার্ট আর প্যান্ট, রঙও মনে আছে, সাদা শার্ট আর বিস্কিটের রঙের প্যান্ট। ফেলুদা ডক্টর শিকদারের কাছ থেকে নরেন বিশ্বাসের ঠিকানা নিয়ে নিয়েছিল। ওরা নার্সিং হোম থেকে শটান চলে গেল নিউ আলিপুরে। ভারী ঝামেলা নিউ আলিপুরের ঠিকানা খুঁজে বের করা, কিন্তু যটায়ু ড্রাইভার মশাই দেখা গেল কলকাতার রাস্তাঘাট বেশ ভালোই চেনেন, বাড়ি বার করতে 3 মিনিটের বেশি ঘুরতে হয়নি। দোতলা বাড়ি দেখে মনে হয় 15-20 বছরের মধ্যে বয়স। গেটের সামনে রাস্তার উপর একটা কালো অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে, আর গেটের গায়ে দুটো নাম, এন বিশ্বাস ও জি বিশ্বাস। বেল টিপতে একজন চাকর এসে দরজা খুলে দিল। আর চাকরের পেছন থেকে এল প্রশ্ন, একজন 40-45 বছরের ভদ্রলোক এগিয়ে এসেছে, হর্ষা রং, চোখ সামান্য কটা, দাড়ি গোঁফ কামানো, পাজামার উপর বুশশার্ট আর তার উপরে মটকার চাদর জড়ানো। কাকে চাই? নরেন বিশ্বাস মশায়ের একটা জিনিস তাকে ফেরত দিতে চাই, ওর মানি ব্যাগ পকেট থেকে পড়ে গিয়েছিল পার্ক স্ট্রিট গোরস্থানে। তাই বুঝি? আমি ওর ভাই, আপনারা ভেতরে আসুন। দাদা বিছানায়, এখনো ব্যান্ডেজ বাঁধা, কথা বলছেন, তবে এরকম অ্যাক্সিডেন্ট, একটা বড় রকমের ইয়ে তো। দোতলায় যাওয়ার সিঁড়ির পেছন দিকে একটা বেডরুম, তাতেই নরেনবাবু শুয়ে আছে। ভাইয়ের চেয়ে রং প্রায় দুপোঁচ কালো, ঠোঁটের উপর বেশ একটা পুরু গোফ, আর মাথার ব্যান্ডেজের নিচে যে টাক আছে সেটার বলে দিতে হয় না। বাহাতে ধরা স্টেটসম্যান কাগজটা নামিয়ে ভদ্রলোক ঘর হেট করে ওদের নমস্কার জানালেন। ডান কবজিতে ব্যান্ডেজ, তাই হাত জোর করে নমস্কারে অসুবিধে আছে। ভাইটি ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল। ফেলুদা মানিব্যাগটা বার করে এগিয়ে দিল। আপনি আবার কষ্ট করে? কষ্ট আর কি, ঘটনা চক্রে ওখানে গিয়ে পড়েছিলাম, আমার এই বন্ধুটি কুড়িয়ে পেলেন তাই। গোরস্থানে আপনি? আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। আপনি মনে হয় প্রাচীন কলকাতা নিয়ে পড়াশোনা করছেন। করছিলাম তো বটেই, কিন্তু যা ঘা খেলাম মনে হয় পবনদেব চাইছেন না আমি এই নিয়ে বেশি ঘাটাঘাটি করি। বিচিত্রপত্র কাগজে যে লেখাটা বেরিয়েছিল সেটা? ওটা আমারই, মনুমেন্ট তো আমারই, আরো লিখেছি দু একটা এখানে সেখানে,
চাকরি করতাম, কত বছর রিটায়ার করেছি, কিছু তো একটা করতে হবে। ছাত্র ছিলাম ইতিহাসের, ছেলেবেলা থেকেই ওদিকটায় ঝোঁক। কলেজে থাকতে বাগবাজার থেকে হেঁটে দমদম যাই ক্লাইভ সাহেবের বাড়ি দেখতে। দেখেছেন, ওই সেদিন অবধি ছিল একতলা বাংলো টাইপ বাড়ি, সামনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ আর্মস। আপনি প্রেসিডেন্সিতে পড়েছেন? শুধু আমি কেন, আমার ছেলে, ভাই, বাপ, ঠাকুরদা সবাই প্রেসিডেন্সির ছাত্র। ওটা ফ্যামিলি ট্রেডিশন, এখন বলতে লজ্জা করে। আমার সোনার মেডেল পাওয়া ছাত্র গিরিন, আমি দুজনে। কেন লজ্জা কেন? কি আর করলুম জীবনে, আমি গেলাম চাকরিতে, গিরেন গেল ব্যবসায়। কে চিনল আমাদের দুজনকে বলুন? আপনার নাম নরেন্দ্রনাথ নাকি নরেন্দ্র মোহন? নরেন্দ্রনাথ বলেই তো জানি। কেন আপনাকে সন্দেহ হচ্ছে? আপনার ভিজিটিং কার্ডে দেখলাম NM বিশ্বাস লেখা রয়েছে। ওহো, ওটা তো ছাপার ভুল, কাউকে কার্ড দেবার আগে ওটা কলম দিয়ে শুধরে দেই। অবশ্য নতুন কার্ড ছাপিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু গাফিলতি করে আর করিনি। আর সত্যি বলতে কি, আমাদের আর ভিজিটিং কার্ডের কি প্রয়োজন বলুন? ইদানিং মিউজিয়াম টিউজিয়ামের বড় কর্তা ব্যক্তিদের সঙ্গে একটু দেখা করতে হচ্ছিল, তাই ব্যাগে কয়েকটা ভরে নিয়েছিলাম। ভালো কথা, আপনিও গোরস্থান নিয়ে লিখবেন টিখবেন নাকি? আশা করি না, আপনার মতো ইয়াং রাইভালের সঙ্গে কিন্তু পেরে উঠব না। আমি লিখিটি কিনা শুধু জেনে আনন্দ। ভালো কথা, একটা অনুরোধ আছে, পুরনো কলকাতা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যদি গডউইন পরিবারের কোনো উল্লেখ পান তাহলে অনুগ্রহ করে জানালে উপকার হবে। গডউইন পরিবার? টমাস গডউইনের সমাধি পার্ক স্ট্রিট কোরস্থানে রয়েছে। ইনফ্যাক্ট একই গাছ একসঙ্গে আপনাকে এবং একই সঙ্গে গডউইনের সমাধিকে জখম করেছে। তাই বুঝি? আর সার্কুলার রোড গোরস্থানে গডউইন পরিবারের আরো পাঁচটা সমাধি রয়েছে। অবশ্যই জানাবো, কিন্তু কোথায় জানাবো? আপনার ঠিকানাটা? এই নিন আমার কার্ড। এই আপনার পেশা নাকি গোয়েন্দাগিরি? আগে হ্যাঁ। কলকাতায় প্রাইভেট ডিটেকটিভ আছে বলে শুনেছি, কিন্তু চোখেই প্রথম দেখলাম। নয়নবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে চৌরঙ্গীর দিকে যেতে যেতে আমি ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তুই ভিক্টোরিয়ার কথাটা জিজ্ঞেস করলে না কেন? তার ব্যাগের কাগজপত্র আমি ঘাটাঘাটি করেছি, সেটা জানলে কি ভদ্রলোক খুব খুশি হতেন? আর লেখাটা সাংকেতিক না হোক, সংক্ষিপ্ত ভাষা তো বটে, যদি কোনো গোপন ব্যাপার হয়ে থাকে। তা বটে। এবার তাহলে একবার বইয়ের দোকানে ঢু মারতে হবে। মোড় ঘুরে ব্লু ফক্সের আগে ফেলুদা গাড়ি থামাতে বললেন। অক্সফোর্ড বুক কোম্পানির সম্পর্কে লালমোহন বাবুর কোনো উৎসাহ নেই, কারণ এখানে রহস্য রোমাঞ্চ সিরিজের বই বিক্রি হয় না। ফেলুদা দোকানে ঢুকে এদিক ওদিক ঘুরে একটা কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। সামনে থরে থরে সাজানো রয়েছে নীল আর লাল খাতা, ফাইল, ডায়েরি, এঙ্গেজমেন্ট প্যাড। একটা নীল খাতা তুলে দামটা দেখে নিল, 12.50। ঠিক এরকম খাতা ছিল নরেন বিশ্বাসের টেবিলে। দোকানদারের কাছে জানতে চাইল কুইন ভিক্টোরিয়ার কোন চিঠির কালেকশন তাদের কাছে আছে কিনা। দোকানদার জানালো তাদের কাছে নেই, তবে প্রকাশকের নাম বললে ওরা আনিয়ে দিতে পারে। আর যদি ম্যাকমিলান বা অক্সফোর্ড ইউনিভার্সিটি হয় তাহলে ওদের কলকাতার আপিসে খোঁজ করে দেখার পরামর্শ দিল। দোকানদারের কথা শুনে ফেলুদা কি যেন ভাবল, তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এল। গাড়িতে ব্লু ফক্সের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ওরা হেঁটে এগোতে লাগলো।
চার স্যান্ডউইচ অর্ডার দেওয়ার পর ফেলুদা খাতাটা বের করে টেবিলের উপর রাখল। তো সে জিজ্ঞেস করল, কিছু পেলে? প্রথম লাইনটা এখনো রহস্যাবৃত, দ্বিতীয়টা কবজা করে ফেলেছি। এগুলো সব বিদেশি প্রকাশকের নাম। কোনগুলো? MMOUGAASJWN হলো যথাক্রমে ম্যাকমিলান, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, জর্জ অ্যালেন অ্যান্ড অ্যানওয়েন, সিজিক অ্যান্ড জ্যাকসন, ওয়াইডেনফেল্ড অ্যান্ড নিকলসন। বাপরে বাপ, আপনার জিওভার জয় হোক। এতগুলো ইংরেজি নাম, হোচটটাকে এক ধারসে আউড়ে গেলেন কি করে মশাই? বোঝাই যাচ্ছে ভদ্রলোক এসব পাবলিশারদের চিঠি লিখলেন বা লিখেছেন ভিক্টোরিয়ার চিঠির সংকলন সম্বন্ধে খোঁজ করে। অথচ মজা এই যে এত না করে ব্রিটিশ কাউন্সিল বা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে চিঠি পড়ে আসা ঢের সহজ ছিল। যেন মাথার পেছন দিক দিয়ে হাত ঘুরিয়ে নাক দেখানো। ঈশ্বরের জয়, ঈশ্বরের জয়। লালমোহনবাবু কেমন জানি থমকে গেল। আসলে ব্যাপারটা হচ্ছে, ঘরের শেষ মাথায় একটা নিচু প্ল্যাটফর্ম, দেখেই বোঝা যায় সেখানে রাতে বাজনা বাজে। সেখানে একটা সাইনবোর্ড দেখেই লালমোহনবাবুর এই দশা। তাতে রয়েছে এই বাজনার দলের নাম, আর নামের ঠিক তলায় লেখা গিটার ক্রিস গডউইন। ফেলুদা সেটা দেখেই তুড়ি মেরে বেয়ারাকে কাছে ডাকল। তারপর খুব জুচ্ছুই একটা অজুহাত বের করে খুব সহজেই গডউইনের ঠিকানাটা ম্যানেজ করে নিল। বেয়ারা ম্যানেজারের কাছ থেকে ঠিকানা লেখা একটা স্লিপ নিয়ে এলো, যাতে লেখা ছিল 14/1 গ্রিপন লেন। অন্যদের হলে গল্প টল্প করে চা স্যান্ডউইচ খেতে যতটা সময় লাগত, আজ অবশ্যই তার চেয়ে অনেক কম সময় লাগলো। ফেলুদার খিদে মিটে গেছে, সে একটার বেশি খেল না। আর লালমোহনবাবু অসম্ভব স্পিডে আর এনার্জির সঙ্গে ফেলুদার দুটো আর নিজের তিনটে খেয়ে ফেললেন, আর বললেন, পয়সা যখন পুরো দেব তখন খাবার ফেলা যায় কেন মশাই? ১৪/১ রিপন লেনের বাইরেটা দেখে মনটা দমে যাওয়া স্বাভাবিক, কারণ সাদাত আলীর নবাবের কথা এখনো ভুলতে পারিনি। কিন্তু ফেলুদা বললে এতে আশ্চর্য হবার কিছু নেই। চার পাঁচ পুরুষের ব্যবধানে একটা পরিবার কোথা থেকে কোথায় নামতে পারে তার কোনো লিমিট নেই। অবশ্য বাড়িগুলো খুব ছোট তা নয়, সবই তিনতলা চারতলা, কিন্তু কোনোটারই বাইরেটা দেখে ভিতরে ঢুকতে ইচ্ছা করে না। লালমোহনবাবু বললেন যে বোঝাই যাচ্ছে এর প্রত্যেকটাই হানাবাড়ি। ঢোকার আগে একটা পানবিড়িওয়ালাকে জিজ্ঞেস করে জানা গেল এই বাড়িতে গডউইন ছাড়াও আরো কিছু সাহেবের বংশধরেরা থাকেন। পানবিড়িওয়ালার আকিস সাহেব মাকিস সাহেবের ঝামেলা ছেড়ে ফেলুদা ইতিমধ্যে 14/1 ঢুকে পড়েছে। তপসিয়া লালমোহনবাবুও ঢুকল পেছন পেছন, ওরা যা ভেবেছিল তাই। ভেতরে বাইরে কোনো তফাৎ নেই। জুন মাসে দিন বড় বলে এই 6:30 সময়ও বাইরে আলো রয়েছে, কিন্তু ভেতরে সিঁড়ির কাছটা একেবারে মিশমিশে অন্ধকার। ফেলুদার একটা অদ্ভুত ক্ষমতা আছে, হয়তো ওই চোখটাই ওভাবে তৈরি, অন্ধকারে সাধারণ লোকের চেয়ে ও অনেক বেশি দেখতে পায়। এই অন্ধকারের মধ্যে কি সুন্দর তরতরিয়ে উঠে গেল দোতলা থমথমে, একটা ক্ষীণ বাজনার শব্দ শোনা যাচ্ছে, বোধহয় কোনো রেডিও থেকে আসছে। সিঁড়ির মুখে একটা দরজা, তার পেছনে বারান্দা, তাতে আলো না জ্বললেও বাইরেটা খোলা বলে খানিকটা দিনের আলো এসে পড়ে বারান্দার ভাঙা কাচের টুকরো বসানো মেঝেটাকে বুঝিয়ে দিচ্ছে। ওদের বাইরের দরজা দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে তাতে কেউ নেই, কারণ বাতি জ্বলছে না। ভেতরে বারান্দার বাঁদিকে একটা ঘর আছে বোঝা যাচ্ছে, কারণ সেই ঘর থেকে এক চিলতে আলো এসে বারান্দার কোণে পড়েছে। একটা কালো বেড়াল সে আলোয় কুণ্ডুলি পাকিয়ে বসে এক দৃষ্টি ওদের দেখছে। ফেলুদা বারান্দার দরজার দিকে এগিয়ে গেল, পেছন থেকে লালমোহনবাবু খামচে ধরল ওকে। কেউ আছেন? ভিতরে যাবেন তো বাড়ি যাবেন। কামিন।
তিনজনে ভিতরে ঢুকলো। একটা মাঝারি সাইজের বৈঠকখানা, দরজার উল্টো দিকে একটা সোফা, তার কাপড়ের ঢাকনির তিন জায়গায় ফুটো দিয়ে নারিকেলের ছোবরা বেরিয়ে আছে। সোফার সামনে একটা শ্বেত পাথরের টেবিল। এখন শ্বেত বললে ভুল হবে, কিন্তু এককালে তাই ছিল। বাইরে একটা কালো প্রাচীন বুককেস, তাতে গোটা পনেরো প্রাচীন বই। বুককেসের মাথায় একটা পিতলের ফুলদানিতে ধুলো জমা প্লাস্টিকের ফুল। সে ফুলের রং বুঝে কার সাথী। দেয়ালে একটা বাঁধানো ছবি, সেটা ঘোড়ারও হতে পারে, রেলগাড়িরও হতে পারে, এত ধুলো জমেছে তার কাছে। যে ফিলিপস রেডিওটা সোফার পাশে টেবিলের উপর রাখা রয়েছে, সেটার মডেল নির্ঘাত ফেলুদার জন্মেরও আগে। আশ্চর্য যে সেটা এখনো চলে, কারণ সেটা থেকে গানের শব্দ আসছিল। আর এখন একটা শিরা বার করা ফ্যাকাশে হাত নব ঘুরিয়ে গানটা বন্ধ করে দিল। যার হাত, তিনি সোফার এক কোণে একটা কুশন কোলে নিয়ে বাপাটা একটা মোড়ার উপর তুলে দিয়ে বসে মিটমিট করে ওদের দিকে চাইছে। এ শরীরে যে সাহেবের রক্ত আছে সেটা চামড়ার রং দেখেই বোঝা যায়, আর চুলের যেটুকু পাকা নয় তার রং কটা। চোখটা যে কিরকম তা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ ছাদ থেকে ঝোলানো যে বাতিটা জ্বলছে সেটার পর পঁচিশের বেশি নয়। আমি গাউটে ভুগছি, তাই চলাফেরা করতে পারি না, ঠাকুরের হেল্প লাগে। হাজিটা ফাঁক পেলে সটকার। আমি শুধু একটা খবর জানতে এসেছি, আপনি কি থমাস গডউইনের বংশধর, যিনি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ভারতবর্ষে এসেছিলেন? Now, how the hell did you know about my great grandfather? তাহলে আমার অনুমান ঠিক? শুধু তাই নয়, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা খোদ থমাস গডউইনের সম্পত্তি, অন্তত আমার ঠাকুমা তাই বলতেন। Oh, hell! কি হলো? That scoundrel Arrakis! কালি রাত্রে ওটা চেয়ে নিয়ে গেছে, বলেছে আজ ফেরত দেবে, আজই ওদের মিটিং বসবে, আজ বিশুদ্ধার তো। একটু পরেই শুনতে পাবে মাথার উপরে সব উদ্ভট আওয়াজ। ইটস অ্যান আইভরিকাস ক্যাট, ভেতরেও জিনিস আছে, দুটো পুরন পাইপ, একটা নস্যির খৌটো, একটা চশমা, আর সিল্কে মোড়া একটা প্যাকেট। ভেতরে ওইটাই আছে বলে মনে হয়, কোনোদিন খুলিনি। আরো সব ছিল বাড়িতে পুরন জিনিস, আমার বাউন্ডুলে ছেলেটা সব বেচে দিয়েছে। পড়াশুনোয় জন জড়ি দিয়ে কাঁচা ধরল, তারপরেই ঘর থেকে এটা ওটা সরিয়ে ফেলতে শুরু করলো। বাক্সটা কেন নেয়নি জানি না, হয়তো নিত, কপাল ফিরে গেল, তাই নেভার দরকার হয়। ভাজনার দল করেছে একটা, তার রোজগারেই চলছে এখন, যদি চলা বলো এটাকে। ছেলেকে আর দোষ দেয় কি করে, আমারই কি কম দোষ। শুনেছি থমাস গডউইন জুয়া খেলে সব সর্বস্ব খুইয়েছিলেন, আমারও তাই। একবার বিলেতে গিয়েছিলাম ইয়াং বয়সে, ছোট কাকা ছিল লন্ডনে, মিডল্যান্ড ব্যাংকে ক্যাশিয়ারি করত, তিন মাসের বেশি থাকতে পারে। শীত সহ্য হয়নি, খানা সহ্য হয়নি, ডাল ভাতের অভ্যাস। ফিরে এলাম ক্যালকাটা, বিয়ে করলাম, বউ মরেছে দশ বছর আগে, এখন আছে ক্রিস্টোফার। মুখ দেখি দিনে একটিবার হয়তো, কি থাও না, পাশের ঘরে বসে গিজারে ঠ্যাং ঠ্যাং করে, হাত ভালো, টেবিলটা লাফাচ্ছে, চাল ভাটা ভন্ড টেবিলটাকে ঘিরে বসেছে, বলে মরা লোকের আত্মা নামায়, আর যেই সে আত্মা আসে অমনি টেবিলটা ছটফট করতে শুরু করে। ওরা কারা? এরাকিসের দল, বেচারতা সমিতি, দুটো ইহুদি, একটা পারসি, আর আমাকে দলে টানতে চেয়েছিল, আমি জানি। একদিন
আরাকিসের কাছে থমাস গডউইনের কথা বলেছিলাম, বললে তোমাকে তার সঙ্গে কথা বলিয়া দেব। আমি বললাম, আজ বাদে কাল এমনিতেই তার সাথে দেখা হবে। তারপর কাল এসে বললে, কিন্তু বাক্সটা কেন নিল আপনার কাছ থেকে? সে কথাই তো বলছি। বললে, তোমাকে ছাড়াই আমরা গডউইনের আত্মা নামাবো, তার নিজের কিছু জিনিস থাকলে দাও, সেটা টেবিলের উপর রাখলে আত্মা সহজে নামবে। আওয়াজ শুনে মনে হচ্ছে তিনি নেমেছে। ব্যাপারটা কি অন্ধকারে হয়? সব বজ্র কি তো অন্ধকারেই হয়। একবার ওপরে যাওয়া যায় কি? ও ঘরে তোমায় ঢুকতে দেবে না, মেম্বার সনলি, ওর ঠাকুর পাহারা দেয়। তবে কেউ যদি কারো আত্মা নামাতে চায় ওদের সাহায্যে, তো সে আলাদা কথা, আগাম 20 টাকা, আত্মা নামলে আরো 100। আই সি। আচ্ছা মিস্টার গডউইন, অনেক ধন্যবাদ, আপনাকে বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। গুড নাইট। গডউইন সাহেবের শীর্ণ হাত আবারও রেডিওর দিকে চলে গেল। ল্যান্ডিং এ এসে ফেলুদা যেটা করল সেটা দেখে তুপসে লালমোহন বাবু হকচকিয়ে গেল। বিশেষ করে লালমোহন বাবুর যে কি দশা হলো সেটা অন্ধকারে না দেখা গেলেও বেশ বোঝা গেল। ফেলুদা নিচে না গিয়ে সটান তিনতলার দিকে রওনা দিল। না পেরে লালমোহন বাবু প্রশ্ন করেই ফেললেন, আপডাউন কুলিয়ে ফেললেন নাকি মশাই? চলে আসুন, ঘাবড়াবেন না। উপরে উঠতেই অ্যারাকিসের দারুণ পথ আঁকলে দাঁড়ালো। ফেলুদা তার দিকে একটা 5 টাকার নোট এগিয়ে দিয়েছে। ফেলুদা বলল, আমি শুধু তোমার প্রয়োজন মেটাতে এসেছি। তোমার মনিব যে ঘরে বসেছেন সেটা এখন চারদিক দিয়ে বন্ধ কিনা সেটা বলো। তোমার কিচ্ছু করতে হবে না, শুধু একটিবার ওই ঘরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও, নইলে বিপদ হবে। আমরা পুলিশের লোক, ইনি দারোগা। লালমোহন বাবু পায়ের বুড়ো আঙ্গুলের উপর দাঁড়িয়ে হাইটটা ঝট করে 2 ইঞ্চি বাড়িয়ে নিলেন। এত সময় নষ্ট করো না, তোমার মনিবের বন্ধুদের একজনের উপর পুলিশের সন্দেহ, তাই যাওয়া দরকার। তোমার মনিবের আর তোমার কিচ্ছু হবে না। দারোয়ান দরজা দেখিয়ে দিল। সেই প্ল্যানচেটের ঘর থেকে কোনো শব্দ আসছে না, তবে একটু আগে পরপর 3 বার টেবিলের পায়ের শব্দ শোনা গেছে। বোঝা যাচ্ছে ভূত নামানোর ক্লাবের সদস্যরা সব দম বন্ধ করে টমাস গডউইনের আত্মার জন্য অপেক্ষা করছে। লালমোহন বাবু এত জোরে জোরে আর এত দ্রুত নিঃশ্বাস ফেলছে যে ভয় হচ্ছে তাতেই পাশের ঘরে সবাই ওদের অস্তিত্ব টের পেয়ে যাবে। ফেলুদা ইতিমধ্যে দরজার আরো কাছে এগিয়ে গেছে। কোথায় যেন কেরোসিন তেলের গন্ধ আসছে। Thomas Godwin, are you with us? Are you with us? Thomas Godwin, Thomas Godwin, are you with us? Are you with us? Yes, I have come. I'm here. তুমি কি সুখে আছো, শান্তিতে আছো? No. কি দুঃখ তোমার, তোমার কিসের দুঃখ? I want my casket. I want my casket. একসঙ্গে কতগুলো অদ্ভুত ব্যাপার ঘটে গেল নিমিষে। পাশের ঘর থেকে ভয়াবহ চিৎকার, আতঙ্কের শেষ অবস্থায় যেটা হয়। অ্যারাকিসের দারোয়ান ওদের 3 জনকে একসাথে ছুটে বেরোতে দেখে আরো হতভম্ব হয়ে কিছুই করল না। এক
মিনিটের মধ্যে তিনজন রিপন লেন পেরিয়ে রয়্যাল স্ট্রিটে রাখা ওদের গাড়িটার দিকে এগোতে লাগলো। লালমোহন বাবু ফেলুদার তারিফ করে বললেন, লালমোহন বাবুর তারিফের কারণ আর কিছুই না, ফেলুদার হাতে এসে গেছে সাদা তেলের দেওয়া টমাস গডউইনের আইভরি কাসকেট। পরদিন সকালে ফেলুদা নিজেই তোপশেকি ডেকে পাঠিয়েছে। কাল রাত্রে লালমোহন বাবু ওদের নামিয়ে দিয়ে যাবার পর আধ ঘন্টার মধ্যে স্নান খাওয়া সেরে ফেলুদা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। এখন ফেলুদা তার ঘরের খাটের উপর, তার সামনে টমাস গডউইনের বাক্স আর তার ভেতরের জিনিস খাটের উপর ছড়ানো, দুটো তামাক খাবার সাদা পাইপ, এমন পাইপ তোপসে কখনো চোখেও দেখেনি, একটা রূপোর নসির কৌটো, একটা সোনার চশমা আর চারটে লাল চামড়ায় বাঁধানো খাতা, তার প্রত্যেকটার মলাটে সোনার জল দিয়ে লেখা যায়। ফেলুদা একটা খাতা তোপসির দিকে এগিয়ে দিয়ে বলল, খুব সাবধানে প্রথম পাতাটা উল্টে দেখ। এই কি? এই যে শার্লেট গডউইনের খাতা, 1858 থেকে 62 পর্যন্ত, যেমন মুক্তোর মতো লেখা তেমনই স্বচ্ছন্দ ভাষা। কাল সারা রাত ধরে পড়ে শেষ করেছি। কি যে অমূল্য ধন রিপন লেনের ওই অন্ধকূপের মধ্যে এতকাল পড়েছিল তা ভাবা যায় না। এরাকেই সে খাতা খুলেছিল। কি করে জানলে? শুধু তাই নয়, এই ফিতেটা দেখ, কয়েক জায়গায় খুঁড়ে গেছে, যেটা দিয়ে ডায়েরিগুলো বাঁধা ছিল, 100 বছরের উপর গেরো বাঁধা অবস্থায় থাকার জন্য। কিন্তু এই ক্ষয়ে যাওয়া জায়গা ছাড়াও দেখ, দুটো জায়গায় ফিতে কেমন পাকিয়ে গেছে। এটা হচ্ছে টাটকা নতুন গেরোর জন্য, যে খুলেছে সে হিসেব করে ঠিক একই জায়গায় গেরো বাঁধেনি, তাহলে মুশকিল হয়ে যেত। তোমার আঙুলে দাগ কেন? এটা আরেকটা ক্লু, এটা বোঝানোর সময় পরে আসবে। দাগটা লেগেছে ওই নস্যের কৌটো থেকে। কি জানলে ওই ডায়েরি পড়ে? টম গডউইনের শেষ বয়সের কথা। একটা পয়সা হাতে নেই, খিটখিটে মেজাজ, এক ছেলে মরে গেছে, অন্য ছেলে ডেভিডের ওপর কোনো ভরসা নেই, কোনো টানও নেই, কাউকে ট্রাস্ট করে না, এমনকি নিজের মেয়ে শার্লটকেও না। কিন্তু শার্লট তবু তার পরিচর্যা করে, তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। জুয়ায় সর্বস্ব গেছে টমাসের। শার্লট নিজে সেলাইয়ের কাজ করে আর কার্পেট বুনে কলকাতার মিম সাহেবদের কাছে বিক্রি করে সংসার চালাচ্ছে। গডউইন লখনউয়ের নবাবের কাছে দামি জিনিস যা ছিল সব বিক্রি করে দিয়েছে, কেবল তিনটি জিনিস ছাড়া, এই কাস্কেট, এই নস্যের কৌটো যেটা সে আগে শার্লটকে দিয়েছিল, আর তৃতীয় হল সাদাতের কাছ থেকে পাওয়া তার প্রথম বকশিশ। সেটাও শার্লটকে দিয়ে গিয়েছিল? না, সেটা সে কাউকে দেয়নি। মারা যাবার আগে সে মেয়েকে বলে গিয়েছিল সেটা যেন তার কফিনের মধ্যে পুরে তার মৃতদেহের সঙ্গে কবর দেয়া হয়। শার্লেট তার বাপের ইচ্ছা পূরণ করে মনে শান্তি পেয়েছিল। সেটা কি জিনিস? শার্লেটের ভাষায় ফাদার্স প্রেশাস পেরিগল রিপিটার। সেটা আবার কি? এখানে ফেলু মিত্তিরও ফেল মেরে গেছে রে তোপসে। ডিকশনারি বলছে রিপিটার বন্দুক বা পিস্তল হতে পারে, আবার ঘড়িও হতে পারে। পেরিগল হয়তো বা কোম্পানির নাম, সিধু জ্যাঠা ওর শিওর নাম। বেঘুম থেকে ওঠার আগে তার বাড়িকে ঢু মেরে এসেছি, এখন দেখি ঘড়ির দোকানে খোঁজ নিয়ে জানা যায় নাকি। লালমোহন বাবু আসার আগে অবধি ফেলুদা শার্লটের ডায়েরি থেকে অনেক ঘটনা তোপসেকে বলল। শার্লটের এক ভাইজি না বোনঝির কথা নাকি আছে ডায়েরিতে। শার্লট তাকে উল্লেখ করেছেন মাই ডিয়ার ক্লেভার নিজ বলে। সে নাকি কোনো কারণে তার ঠাকুরদাকে অসন্তুষ্ট করেছিল, কিন্তু মারা যাবার আগে টম গডউইন তাকে ক্ষমা করে আশীর্বাদ দিয়ে যান। শার্লটের দুই ভাই ডেভিড ও জনের কথাও আছে ডায়েরিতে। ডেভিডের সমাধি ওরা সার্কুলার রোডের গোরস্থানে দেখেছে। জন নাকি বিলিতে গিয়ে আত্মহত্যা করেন, কেন সেটা শার্লট জানতে পারেনি।
লালমোহনবাবু এসে পড়াতে ওদের উঠতে হলো। গন্তব্য ফেলুদার পরিচিত বিকাশবাবুর ঘড়ির দোকান বা নিলামের দোকানও বলা যায়। নাম পার্ক অকশন হাউস। রিপিটারের কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, এটা বোধহয় এক ধরনের অ্যালার্ম ঘড়ি। তবে পেরিগালের অর্থ তিনিও বুঝতে পারলেন না। তবে একজনের সন্ধান দিলেন বিকাশবাবু, মিস্টার চৌধুরী, মহাদেব চৌধুরী। তার বাড়িতে নাকি 250 রকম ঘড়ি আছে। ঘড়ি পাগলা লোক, বাঙালি হলেও পশ্চিম টশ্চিমের মানুষ। তিনি প্রায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন যে পুরনো ঘড়ি বিক্রি করতে চাইলে তার সাথে যোগাযোগ করে। লোকটি এক কথায় পুরো দস্তুর ধনকুবের। ক্লথ মিল্ক, সিনেমা হাউস, রেসের ঘোড়া, ইম্পোর্ট এক্সপোর্ট আর কি চাই। মহাদেব চৌধুরীর ঠিকানা নিয়ে ওরা পার্ক অকশন থেকে বেরিয়ে পড়ল। ফেলুদার কথা মতো ওকে ন্যাশনাল লাইব্রেরির এস্কারের বিডিং রুমে নামিয়ে দিয়ে তপসিয়া লালমোহনবাবুকে আদেশ দেওয়া হলো, তারা যেন আর একটিবার পার্কস্ট্রিট গোরসান থেকে ঘুরে এসে ফেলুদাকে রিপোর্ট করে যে বিশেষ কিছু চোখে পড়ার মতো আছে কিনা। লালমোহনবাবু এই দিন দুপুরেও ভয়ে কাঁপতে লাগলো। তাকে নিয়ে ওরা যতই ঠাট্টা করুক না কেন আর ফেলুদা কুসংস্কারের কথা যাই বলুক না কেন, এই গোরস্থানের ভেতরে ঢুকলে সাহসের খানিকটা কম পড়ে যায় ঠিক। ম্যাডাম সাহেব আর তোমার নামের তো বাবা উচ্চারণও জানি না। দোহাই বাবা, তোমরা ধুলো 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 হয়ে থাকো, সব ধুলো ধুলো সব ধুলো ধুলো ধুলো। লালমোহনবাবু যেন মনে সাহস আনার জন্যই যান্ত্রিক মানুষের মতো কথা বলতে বলতে গডউইনের সমাধির দিকে এগিয়ে গেল। তারপরই কি যেন বলতে চেয়ে তিনি দাঁত কপটে লেগে কাটা গাছের মতো সটান পড়ে গেলেন মাটির ঢিবির উপর। তার পা যেখানে পড়েছে তার পর থেকেই শুরু হয়েছে একটা গর্ত, সেটা প্রায় এক মানুষ সমান গভীর। আর সেই গর্তের মধ্যে উঁকি মারছে একটা মরার খুলি। লালমোহনবাবুর মতো অজ্ঞান হয়ে যাওয়া সম্ভব নয় তপসের পক্ষে, কিন্তু তারও হাত পা কাঁপছে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, কিন্তু বেশ ভালো মতো বুঝতে পারছে যে ওরা একটা আশ্চর্য রকম প্যাঁচালো রহস্যের জালে জড়িয়ে পড়েছে। এই গোলকধাঁধার কাছে লখনৌর ভুলভুলাইয়াও হার মেনে যায়। কবরটা খুলল কে? টমাস গডউইনের সেই পেরিগাল রিপিটার কি তবে চোর এভাবে কবর খুঁড়ে চুরি করে নিয়ে গেল? কে এই চোর? কিভাবে জানলো সেই ঘড়ির কথা? চোর কি তবে মার্কাস গডউইনের প্রতিবেশী অ্যারাকিস, যে শার্লটের ডায়েরিগুলো খুলেছিল, নাকি অন্য কেউ? নরেন বিশ্বাস কি কোনো কারণে মিথ্যে বলেছেন, কিছু লুকোচ্ছেন, কিন্তু কি সেটা? প্রথম দিন গোরস্থানে কে গোলফ্লেক খাচ্ছিল আর ওদের কেই বা ফলো করছে প্রতিনিয়ত, সে কি এখন এখানে আছে? অসংখ্য প্রশ্ন চারিদিকে গিজগিজ করছে, আর এতগুলো রহস্যের আরো কত অসংখ্য রাস্তা, কোন দিকে কোন রাস্তায় যেতে হবে জানে না তপসি। সব ভরসা ফেলুদার উপর, অথচ ফেলুদা নিজেই কি ভুলভুলাইয়া থেকে বেরোনোর পথ জানে? জানতে হলে শুনতে থাকুন কুয়াশা। কি শুনছিলাম আমরা সত্যজিৎ রায়ের লেখা গোরস্থানে সাবধান। আর
নিশ্চয়ই সবাই ভাবছে যে এটা কোথায় শেষ হয়ে গেল, কি হলো, কিছুই তো বুঝলাম না। তো যেটা শেষে বলেছিলাম যে এই ভুল ভুলাইয়া থেকে বেরোনোর পথ জানতে হলে রহস্যের শেষ কি, রহস্যের জট খুলতে হলে থাকতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ কুয়াশার আগামী পর্বে এর বাকি অংশ শুনবো। অর্থাৎ প্রথম পর্ব আজকে শুনলাম গোরস্থানের সাবধানে, দ্বিতীয় পর্ব শুনবো আমরা আগামী সপ্তাহে।